জিম্বাবুয়ের বিপক্ষে আগামী মাসে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ সিরিজ মাঠে গড়ানোর দিন পাঁচ এক আগে প্রথম তিন ম্যাচের জন্য স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যেখানে আঠারো মাস পর দলে ফিরেছেন পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন তবে স্কোয়াড রাখা হয়নি সাকিব আল হাসান ও আয়তেরে ব্যস্ত থাকা পেসার মোস্তাফিজুর রহমানকে প্রথমবার টি টোয়েন্টি দলের সুযোগ পেয়েছেন ওপেনার তানজিদ হাসান তামিম গত বছরের আগস্টে জাতীয় দলের জার্সিতে ওয়ানডে অভিষেক হয়েছিল তার এবার দেশের হয়ে আরও একটি ফর্মেটে নিজেদের প্রমাণের পালা তরুণ ব্যাটারের বিশেষ করে বিশ্বকাপের আগে এই সিরিজ হতে পারে তার জন্য সুবর্ণ সুযোগ তরুণ তামিমের মতো এই সিরিজ দারুণ সুযোগ হতে পারে পারভেজ হোসেন এই মনেরও দু হাজার বাইশ সালের আগস্টে জিম্বাবুয়ের বিপক্ষে অভিষেকের পর গত বছর এশিয়ান গেমসে দুই ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন পারভেজ হোসেন ইমন তবে সবগুলো ম্যাচেই ব্যাট নিষ্প্রভ ছিলেন করেছেন তিন ম্যাচে করেছেন মাত্র পঁচিশ রান আপাতত সেসব পেছনে ফেলে নিজেকে নতুন করে প্রমাণের আরেকটি সুযোগ পেলেন চলতি ডিপিএল এ দারুণ পারফরমেন্স করে নির্বাচকদের নজরে আসা ইমন এদিকে ইঞ্জুরির কারণে দীর্ঘ সময় দলের বাইরে ছিলেন পেস বলিং অলরাউন্ডার সাইফুদ্দিন এরপর গত বিপিএল এ ভালো করলেও তাকে রাখা হয়নি শ্রীলঙ্কা সিরিজের বিবেচনায় তবে জুনের বিশ্ব আসরের আগে তাকে সুযোগ করে দিয়েছে বিসিবি তাতে আঠারো মাসের বিরতি শেষে দলে ফেলেন তিনি সবশেষ দুই হাজার বাইশ সালের অক্টোবরে পাকিস্তানের বিপক্ষে খেলেছিলেন তিনি এক সিরিজ পর দলে ফেরেছেন স্পিনার ইসলাম ও অলরাউন্ডার আফিফ হোসেন আর অন্যদের সুযোগ দিতে প্রথম তিন ম্যাচের স্কডে রাখা হয়নি অভিজ্ঞ অলরাউন্ডার সাকিব আল হাসানকে একাদশ ঘোষণার পরে গণমাধ্যমের মুখোমুখি হন পাপন তামিমকে নিয়ে তিনি জানান আগামী বছর জাতীয় দলে ফিরতে পারেন তামিম পাপন বলেন লাস্ট ওর সাথে যোগাযোগ হয়েছে তখন কথা ছিল তামিম প্রথমে ক্রিকেট অপারেশনসের জালাল ইউনুস এবং আমাদের সিরাজ ভাই ওনাদের সঙ্গে বসবেন তারপর আমার সাথে বসবে ওনাদের সাথে বসেছে এখন আমার সাথে বসবে আমি যেটা শুনেছি ওর কাছ থেকে শোনার আগে কমেন্ট করা উচিত না আমি যেটা শুনেছি ও বলেছে সামনের বছর থেকে খেলবে